গত 28 সেপ্টেম্বর ঠাকুরগাঁও অনুষ্ঠিত হয়েছে রংপুর রিজন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা 2022। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় ও ঠাকুরগাঁও সেক্টরের তত্ত্বাবধানে এ ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ফায়ারিং প্রতিযোগিতা রংপুর রিজনের অধীনস্থ 15টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজনের রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নরুজ আহসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ সোহরাব হোসেন, কর্নেল মোহাম্মদ গোলাম মহেদিন খন্দকার, লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ, রংপুর রিজন সদর সহ রংপুর রিজনের অধীনস্থ ব্যাটালিয়ন অধিনায়ক ও অন্যান্য অফিসারবৃন্দ। এই প্রতিযোগিতায় ফুলবাড়ী ব্যাটালিয়নের 29 বিজিবি চ্যাম্পিয়ন এবং ঠাকুরগাঁও ব্যাটালিয়নের 50 বিজিবি রানার্স আপ হয়।